হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন 11টার কাছাকাছি বাজতে যাচ্ছে। শরীরটা এত অসম্ভব খারাপ লাগছে আর উঠে বসতে পাচ্ছি না। আমার মাথাটা ঘুরছে আর পেটটা অসম্ভব ব্যথা করছে। তো গেল এখন সোনাকে নিয়ে মামবাড়িতে রাখতে গেল। আমার শরীরটা এত খারাপ, আমি ওর পেছনে দৌড়তে পাচ্ছি না। তো ও বললো যে তুমি থাকো, আমি এখনই ওষুধ এনে দিচ্ছি। তো ডাক্তারকে বলে ওষুধ এনে দেবে, তারপরে খেয়ে তারপরে একটু কাজকর্ম করব। যে দেখো সমস্ত বিছানা টিছানা সমস্ত কিছু পড়ে রয়েছে, কিছু ইচ্ছা করছে না করতে। আর আজকে ওদিকে রান্নার জেঠিও আসেনি, তো মা রান্না বান্না করছে। মা বলছে তুই শুয়ে থাক, আমি সমস্ত করছি। তোমাদের সাথে যে কথা বলবো সেটাও ইচ্ছা করছে না। দেখো কটা বাজে আর দেখাচ্ছি। আর দেখো মুখটু কেমন ফুলে গেছে, দেখো চোখের এটাও ফুলে গেছে, যন্ত্রণা করছে, তার জন্য মানে মুখটুকু ফুলে গেছে। আর এদিকে মাথা ঘুরছে, আর এদিকে পেটে পিঠ দিয়ে অসম্ভব যন্ত্রণা করছে, মানে একটু ভালো লাগছে না। দেখো এত লেট হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, তবু আমি এখনও সকাল থেকে কিছু খাইও নি। মা একবার বললো যে একটু চা খা, গরম গরম ভালো লাগবে, তাও খেতে ইচ্ছা করছে না। সোনাকে কোনো রকম একটু হরলিক্স খাইয়ে তাই ওই বাড়িতে পাঠিয়েছি। বুনুকে বললাম যে বুনু তুই একটু খাইয়ে দিস, মানে খুব শরীরটা খারাপ লাগছে। দেখাচ্ছি দেখো কটা বাজে, এখন আমি এই যে দেখো বিছানার মধ্যে বসে আছি, কিচ্ছু সব দেখো বালিশ টালিশ সব এইভাবেই পড়ে রয়েছে, কিচ্ছু গোছাতে ইচ্ছা করছে না। এক গাদা জামা কাপড় রয়েছে কাচাকুচি করার, সারা ঘরটাও একটু ঝাড়মুছ করতে হবে। দেখো 10:45 বাজে, এখনও আমি বিছানায় বসে আছি, কিচ্ছু ইচ্ছা করছে না। তো চলো ও ওষুধটা আনুক, আমি একটু খেয়ে তারপর সুস্থ হই, তারপরে তোমাদের সামনে আবার আসি। অরিন্দম আবার ওষুধ দিয়ে গেল, আমার খুবই কষ্ট হচ্ছিল, আবার ফোন করলাম ওকে, ও বললো একটুখানি ওয়েট করো আমি দিয়ে যাচ্ছি। তো ওষুধ দিয়ে গেল, আমি আবার ওষুধটা খেয়েই কাজটা শুরু করে দেব, কারণ হচ্ছে কাজ পড়ে রয়েছে, আরও যেন শরীর খারাপ লাগছে। ওষুধটা পড়বে পেটে, একটু মনে সান্ত্বনা যে কাজ করলেও আমার কমে যাবে। দিয়ে দেখো বললাম না সেই বিছানা রয়েছে পড়ে, এত বেলা পর্যন্ত বিছানায় ওইভাবেই পড়ে রয়েছে। তো বিছানাটা একটু তুলে নিয়ে সব কাজটাজ একবারে সেরে নেব, কারণ আবার গানের ক্লাসও রয়েছে। ওর জন্যই ভাবছিলাম যে কি করে কি করব, মানে একদম শরীরটা ভালো লাগছিল না। তো এগুলো আবার একটু কেচেও রেখেছিলাম, কিন্তু মেলা হয়েছিল না, জল ঝরে গেছে। আমি আবার এগুলো আবার মেলে দিচ্ছি সমস্ত। রোদও উঠেছে ভালোই, প্রচণ্ড রোদের তাত, আর সেই গরম পড়েছে, মানে অসম্ভব গরম পড়েছে, একটু বৃষ্টিও হচ্ছে না। আর এই যে দেখো এদিকে সেদিন ওই যে নারকেল গাছ কেটে দিয়ে গেল, সেই পাতাগুলোই ওই জেঠুই পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিল বান্ডিল করে করে। আর শরীর খারাপ নিয়েও মানে এগুলো না করলেও নয়, মানে না করলেও হবে না, মানে এগুলো থাকলে যেন আরও শরীরে অস্বস্তি লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শান্তি লাগে, আর না হলে মানে শুয়ে রয়েছি আমি, শরীরটা খারাপ বলে শুয়ে রয়েছি, আমার যেন অস্বস্তি লেগে যাচ্ছে যে কখন আমি সমস্ত মোছামুছি করে মানে একদম ক্লিন করব। মানে আমার একদম ভালো লাগে না, প্রতিদিন আমাকে এইগুলো করতেই হয়। মানে একদিন করলাম, একদিন বাদে আবার করলাম, তা হবে না, প্রতিদিন করতে হবে আমাকে। তো ওগুলো করার পর আবার রোদ্দুরে বাসনগুলো ছিল, আমি মাকে বললাম যে আমি এনে গুছিয়ে ফেলছি, কারণ শরীরটা ওষুধটা খাওয়ার পরে একটু ভালোই লাগছিল। ওইটাই শান্তি ছিল মনের মধ্যে যে ওষুধ তো খেয়েছি আর কোনো অসুবিধা হবে না, তো তার জন্যই করে ফেলছি। আর সোনা ওই বাড়িতে গেছিলো, তার মধ্যে আবার সোনা চলে এসছে জানো। আর আমার যেদিন শরীর খারাপ লাগবে মনে করব যে সোনাকে একটুখানি মানে আজকে শান্ত থাকবে, সেদিনই ওর দুষ্টুমি বাড়বে। মামবাড়িতে পাঠালাম যে শরীরটা প্রচণ্ড খারাপ, আর কারোর কাছে থাকে না, আমার কাছে আর না হলে ওই বাড়িতে, এই বাড়িতে ঠাম্মুর কাছেও এক সেকেন্ডের জন্য থাকবে না। তো চলে এসছে ও বাবা, আবার মানে অরিন্দম গিয়ে আবার নিয়ে আসতে হলো। আর দেখো মাথাটা ঘুরছিল বলে একটু ডাবের জলও খাচ্ছি, সেদিন ডাব পাড়া হয়েছে গাছের থেকে, বাড়িতেই রয়েছে, যখন একটু খেয়ে নিলাম, তারপরে খেয়েটে স্নানটানও করে নিলাম, কারণ এখনই আবার সুইটি চলে আসবে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ অলরেডি 12টা বেজে গেছে। তখন দেখালাম না যে জেঠু নারকেল পাতা বাচ্ছে, মানে কাটছে, কেটে কেটে গোছা গোছা করে রাখছে। চলো দেখাই তারপরে ওগুলো কোথায় রেখেছি। ওগুলো দিয়ে ঝাঁটার কাঠি তৈরি হবে, মা ঝাঁটার কাঠি বানাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো
সমস্ত নারকেলের পাতা এইভাবে গোছ করে রাখা হয়েছে। আর এইগুলো থেকে এই যে মা জননী, এই যে ঝাঁটার কাঠি অনেকগুলো হয়ে গেছে। আর আগের বছরের নারকেলের ইয়ে থেকে দেখো এই যে ঝাঁটা, এই ঝাঁটা রয়েছে ওইদিকে অনেক, আর এখানে রয়েছে এটা। আজকে ঝাঁটা দেখালাম। আর এই ঝাঁটার এই যে কি ঝাঁটার কাঠি, ঝাঁটার শলা, এইগুলো লোক দিয়েই করানো হয়, কিন্তু তার একটু রাগ হয়েছে, তার সে আবার মুড়ি ভাজে, তার কাছ থেকে মুড়ি ভাজা নেওয়া হচ্ছে না, ওর জন্য সে এই কাঠিগুলো ঠিক করে দেবে না। ওর জন্য মা বলছে কি এইগুলো কি করবো, ফেলে দেবো, তাহলে আমিই কাটতে বসি। তাই মা কাটছে আর আমি এগুলো আবার কাটতে টাটতে পারি না, চেষ্টা করলে হয়তো পারবো কিন্তু করিনি তো কোনোদিনও। আর এইগুলো দিয়ে মা করে শুকিয়ে নিয়ে তারপরে ঝাঁটা বাঁধতে দেবে একজনের কাছে। তো দেখলে আমাদের নারকেল গাছের থেকে ঝাঁটা হয়ে যায়, ঝাঁটা কিনতে হয় না। আর এর থেকে বিছানা ঝাড়ার ঝাঁটা, বাথরুম পরিষ্কার করার ঝাঁটা সব হয়। এগুলো এই ঝাঁটার কাঠি দিয়ে করতে সুবিধা হয়, কেনা ওই বারণগুলোর থেকে এগুলো দিয়ে করতে সুবিধা হয়, বিছানা ঝাড়তে খুব সুবিধা হয়, তাই না মা? তাহলে সারা বছরের এই কাঠিদের থেকে মানে ঝাঁটা তৈরি করে রেখে দিই, সারা বছর আমার চলে যায়, আমার ব্যাংকও দিই। আবার তোমরা কি কেউ নিতে চাও ঝাঁটা, তাহলে চলে এসো। 50 টাকা পিস, ঠিক আছে? বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে খরচ করে 50 টাকা দিয়ে ঝাঁটা কিনে নিয়ে যেও। আচ্ছা তাহলে মা তুমি করো, হ্যাঁ আসছে, আমি ঘরে যাই, এখন আবার গানের ক্লাস আছে। তো এই যে সুইটি চলে এসছে, এখন গান শিখবে, আজকে একটু লেট করে এসছে, আর ও কোল্ড ড্রিঙ্ক খেয়েছে, ওর গলাটার অবস্থা খুব খারাপ। তো দেখো সুইটি কেমন শিখছে, করো সুইটি। কেমন শিখতে পেরেছে, প্রথম স্টেজ চলছে এখন হাতেখড়ি পর্ব। তো আমি গানের ক্লাসটা শেষ করিনি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো। তো আজকের মেনু ভাত, আজকের মেনু ভাত, পটল ভাজা, উচ্ছে ভাজা, এখানে ডিমের কারি, ডাল, পাঁপড় ভাজা, আর এই যে চিকেন ওই বাড়িতে হয়েছে, মা পাঠিয়েছে, এই যে অরিন্দমের চিকেন, আমার চিকেন, আর মা তো চিকেন খায় না, এই যে মা খেতে বসে গেছে, আমি এখনও খাওয়া স্টার্ট করিনি, আর ওই যে ছোট বুড়ো ওইদিকে দুষ্টামি করছে। তুই এবার থেকে খেয়েছিস তো, খেয়েছিস তো বাবা, মামবাড়িতে খেয়েছিস তো, খাসনি, আবার এখন খাবে, চলে গেছে, তো খেয়ে নি। আর অরিন্দম ওখানে রয়েছে খাচ্ছে, দেখানো যাবে না ওকে, লজ্জা পাচ্ছে। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওনাকে আর বাবাকে একটু ফল কেটে দিলাম, বাবার যেহেতু সুগার বেশি দিইনি, কারণ হচ্ছে মৌসুম্বি লেবু আপেল দুটোতেই প্রচণ্ড সুগার। সোনা আর বাবা ফল খাচ্ছে, আর এই যে ফল কটা রয়েছে এই কটা একটুখানি ধুয়ে রাখবো, বিকালবেলা উঠে যদি আবার সোনা খায় ওর জন্য, ওর জন্য একবারে ধুয়ে টুয়ে রাখি, উঠলে তারপরে দেব। আর এই ফুটিটাও রাখলাম, উঠে এগুলো দেখলে খুব খুশি হয়ে যাবে, তো যেটা পছন্দ সেটা খাবে। তো তো এগুলো রেখে দিয়ে নি, আবার পাশের ঘরে রেখে দেব। এখানে রাখলাম, কারণ রান্নাঘরে রাখলে আবার বাবা খেয়ে নেবে ফল,
আর বাবার থেকে ফল লুকিয়ে রাখতে হয়, কারণ বাবার তো সুগার বললামই, ওর জন্য বাবার থেকে ফল লুকিয়ে রাখতে হয়। আর এখন একটু সোনার জন্য গরম জল করে নেব, গরম জল করে ফ্লাক্সে ঢালব। গরম জল করে ফ্লাক্সে ঢেলে ঠান্ডা করার জন্য আবার জল রাখবো, কারণ ওকে ফোটানো জল খাওয়ায়, তো সেটা একটা আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব, কারণ ঠান্ডা জলও শেষ হয়ে গেছে, ঘুম থেকে উঠেই খাবে। আমি এই কাজটুকু করে নিই, তারপরে সোনাকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট করব, তারপরে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সোনা কি করছে জানো, ফলের থেকে ফল আর খেলো না ফুটিটা নিয়েছে। এ বাবা কি করেছো দেখি দেখি, ছাড়ো সব পড়ে গেল তো, চাকরিটা তো পড়ে যাবে, তুমি আগে একটু খেয়ে নাও, হ্যাঁ একটু খালি করে নাও, হ্যাঁ আমাকে একটু দেবে, না তুমি খেলে তো আমায় খাবো, আমার সোনা জানো সব কিছু দিয়ে তারপরে খাবে, কি বলবে বাবা সবাইকে দিয়ে খেতে হয় তাই না, এর মধ্যে ঢুকে গেছে, এবার কি করে বের করবো, বের করে যাবে না করে খাও, তাহলে ফিডারে ভরে দেবো। ও আচ্ছা তাহলে আমি এটার ব্যবস্থা করে নিই, পাইপটার ভেতরে চলে গেছে, দেখো মুখটার অবস্থাটা দেখো, দুষ্টু নিজে নিজে এর মধ্যে দিয়ে, দাঁড়াও আমি আমি বের করে দিচ্ছি দাঁড়াও, তো আবার পরে কথা হচ্ছে, দেখো 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 আর পারছে না, না দেখো দেখো আমি আমি ঠিক করে দিচ্ছি, না কি করছিস এটা তুই, না আমি ঠিক করে দিচ্ছি, বসরাম বলি এদিকে ঘুরে দেখাও, এদিকে দেখাও এদিকে ঘুরে, হ্যাঁ দেখাও সরে আসো, হুম দেখো বসরাম বলি, বলি বাবলি বলি বাবলি, আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, এই যে এই গ্লাসে ঢেলে দিচ্ছি, তোমার দুষ্টুমি তো একদম রাজা, হ্যাঁ এই পাইপটা দিয়ে এখন খাবে, ফিডারের ভেতরে ছিল পাইপটা, জলের বোতলের পাইপ ওইটা দিয়ে, বাবা পাইপটা ওরকম চাপাস না, ওরকম করে চাপাস না, পাইপ গেল গেল পাইপ গেল, দেও দাও, ইয়ে বাবা আর খেতে পারবে না, নাও খাও, আচ্ছা আচ্ছা রাখো না খাও, দেখো দেখছো খাওয়া দাওয়াটা দেখো, এটা বিসর্জন, আচ্ছা পাইপটা বিসর্জন, ওর সমস্ত কিছু বিসর্জন দিতে লাগে, ঠাকুর দেখে জলে ফেলে দেয়, মানে জলে দেয়াটাকে ওভাবে বিসর্জন, আমি খাওয়া দাওয়ার পরে থালাটাকেও বিসর্জন দিতে হবে, আমার কোলে উঠবে খাওয়া হবে, আমার আমার থালাটাকে জলের নিচে দেবো, জল পড়বে ওটা বিসর্জন হবে, তাই এই যে পাইপটা এর মধ্যে পাইপটা ফুটির মধ্যে ডুবেছে, তাই বলছে বিসর্জন হয়েছে পাইপটা, তো এই যে সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো সোনা এখন এই সেই ড্রামের মধ্যে খেলনা ভরেছিলাম মনে আছে, সেই ড্রামটাকে একা একা উই ওখান থেকে নিয়ে এখানে আসলো, কত শক্তিমান হয়ে গেছে, দিচ্ছি এবার দেখছি কি খেলনা দেয়া যায়, দেখছে কি খেলনা দেয়া যায়, বাহ বল দিয়েছে, ওই যে দাদু আবার ওইদিকে দেখতে এসেছে, দাদু মশাই দেখি বাবা তোমার কি কি খেলনা রয়েছে, ওই বাবা হাতি তো একদম উল্টে গেছে, বাবা হাতি আবার ডাকছে নাকি বাবা, তাহলে তুমি খেল, সোনা তোমাদেরকে এখন কি করতে চাও বলো, আচ্ছা এরকম করে না ভালো করে এখানে দাঁড়াও, দাঁড়িয়ে শোনাবে, হ্যাঁ তোমাদেরকে এখনো কাঁচা বাদাম শোনাবে গান, তোমরা শোনো কেমন লাগে, শুরু করো কাঁচা বাদাম, কাঁচা বাদাম আমার কাছে শুধু ছবি বাদাম, আমার কাছে শুধু আছে কাঁচা বাদাম, বাদাম 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 রে
ওটা কি মাইক বাবার? বাহ, খুব সুন্দর হয়েছে। তো তাহলে ফ্রেন্ডস, সোনার গানটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্টস করে জানাবে। আজকে আমার ঘরে এসেছিল কাঁচা বাদাম শিল্পী। ওই যে কাঁচা বাদাম শিল্পী এখন খেলা করছে বিছানার ওপরে সমস্ত খেলনার সম্ভার নিয়ে। তো এখন সন্ধে দেব, তারপর সোনাকে খাওয়াবো, তারপরে সোনাকে একটু পড়াশোনা করাবো। ও, তুমি বজরং বলে শিল্পী, ঠিক আছে তাই হবে। তো এখন তো আর সুখের দিন শেষ, ছোট ছিল, ছোট আছে, কিন্তু পড়াশোনা তো শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আবার পড়াশোনা করাবো, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া। তো সকাল থেকে আমাদের এই কাহিনী ছিল বিকাল পর্যন্ত, সন্ধ্যা রাত পর্যন্ত। তোমরা সবাই দেখলে কেমন লাগলো ভিডিওটা? গুনু দাদা, ওই তো গুনু দাদা। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সঙ্গে নিয়ে। টাটা।